আপনারা যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন, নতুন যারা আসতে চাচ্ছেন, অবশ্যই আপনারা বিবেচনা করে আসবেন। সৌদি গালফ ক্যাটারিং, গালফ ক্যাটারিং নামে কোম্পানি আছে একটি, কোম্পানি খুব ভালো, আপনারা অবশ্যই আসতে পারেন। তো আপনারা বিবেচনা করে আসবেন, অবশ্যই আপনারা দালাল থেকে মুক্ত, দালাল ছাড়া কিভাবে চাবেন আপনারা আসার জন্য, যেহেতু আপনারা বিপদে পড়তে পারেন দালাল দিয়ে আসলে। আপনাদের বলবে ভালো একটা কোম্পানিতে তোমাদের জব দেব, কিন্তু এখানে সৌদি আরব নিয়ে এসে আপনাদের কোম্পানি দিল না, অন্য একটি সাপ্লাই কোম্পানিতে আপনাদের দিয়ে দিল, তো আপনাদের তখন বিশাল পরিমাণ কষ্ট হতে পারে। তো অবশ্যই আপনারা বিবেচনা করে ডাইরেক্ট ট্রাভেলসের সাথে কথা বলে, টাকাও কম লাগবে, অল্প টাকার মধ্যে আপনারা আসতে পারবেন, অবশ্যই আপনারা বিবেচনা করে আসবেন, তো কোম্পানি ভালো পেতে পারেন। অবশ্যই আপনারা সৌদি আরব যারা আসার ইচ্ছুক আসতে পারেন, সৌদি আরব এখন ভালো, অনেক ভালো ভালো কোম্পানির ভিসা সৌদি আরবে যাচ্ছে। আপনারা যাদের পুরান লুক সৌদি আরবে আছে তাদের কাছে জিজ্ঞাসা করে আপনারা আসেন, কোম্পানির নাম জিজ্ঞাসা করবেন, কী কোম্পানি আসলে ভালো হবে বা কী কোম্পানি যাইলে ভালো হবে এরা বলে দিবে। সাধারণ টিপস এদের থেকে নিয়ে আপনারা অবশ্যই আসার জন্য চেষ্টা করবেন। নিয়ত আপনারা যারা নতুন আসছেন, অনেকেই লেন করে আসছেন বা লেন করে আসতে যাচ্ছেন, 4 লাখ 5 লাখ টাকা কিস্তিতে উঠিয়ে বা সুদে নিয়ে বা উধার নিয়ে, কিন্তু অবশ্যই আপনারা যদি ভালো একটি কোম্পানি আসতে পারেন, অবশ্যই আপনাদের টাকাটা উঠাইতে আপনাদের কিছু সমস্যা হবে না। আর যদি আপনারা সাপ্লাই একটি কোম্পানিতে এসে পড়েন, আয়সা করে দেন, কিন্তু আপনাদের এই 4 লাখ টাকা উঠাইতে আপনাদের বিশাল পরিমাণ কষ্ট হবে, তো অবশ্যই আপনারা বিবেচনা করে ও সতর্ক হয়ে দালাল ছাড়া অল্প টাকার মাঝে আপনারা কীভাবে আসবেন সেই ইয়াটা দেখবেন। আপনারা অবশ্যই ট্রাভেলসের সাথে কথা বলে আসার জন্য চেষ্টা করুন। নিয়তো আপনারা এবিআর ট্রাভেল, আমি একটি ট্রাভেলসের নাম বলছি, এবিআর ট্রাভেলস, এর সাথে যোগাযোগ করেন। সৌদি আরবের অনেক বড় বড় কোম্পানির ভিসা এই ট্রাভেলসে যায়, এই ট্রাভেলসের সাথে যোগাযোগ করে আপনারা আসুন, অবশ্যই আপনারা সহি সালামতে ভালো ভালো কোম্পানিতে আসতে পারবেন। নিয়তো আপনারা যারা দেশগ্রামে ঢাকা শহর চিনেন না, অবশ্যই দালালের হাতে ধরে আপনারা আসতেছেন, কিন্তু অনেক লোক ভালো জায়গায় এসে পড়ে, অনেক লোক আবার অনেক বিপদের মুখোমুখি হচ্ছে, কিন্তু দালাল তো পাঠিয়ে দিলে এদের কাজ শেষ, এদের 2 লাখ 3 লাখ টাকা এরা পকেটে ঢুকি নিছে, এদের কাজ শেষ। কিন্তু যারা এত টাকা রেন্ট করে আসছে এদের তো কি পরিমাণ কষ্ট হচ্ছে, যারা প্রবাসে থাকে অবশ্যই প্রবাসীরা এদের কষ্টটা বুঝবে, নেহতো এদের কষ্টটা দেশগ্রামের মানুষ বুঝবে না। দেশগ্রামের মানুষ অবশ্যই জানে বিদেশ গেলে ভালো টাকা ইনকাম হয় বা বিদেশ ভালো খানা দানা, ভালো চলাফেরা, ভালো সব কিছু, কিন্তু দেশের মানুষ এগুলো জানে না। যারা ভালো কোম্পানিতে আছে অবশ্যই ভালো আছে, আর যারা সাপ্লাই বা অন্য ছোটোখাটো কোম্পানি মাজরা টাজরা আছে তারা অনেকেই কষ্টে আছে, টাকা পয়সা তো ইনকাম করতে পারি না, আরও দেশের থেকে আসে চাপ বা এখান থেকে চাপ, তখন তাদের অনেক নানান টেনশনে তারা জর্জরিত থাকে। তো আপনারা অবশ্যই বিবেচনা করে আসবেন। তো সৌদি আরবে এখন পরিস্থিতি মোটামুটি ভালো, আপনারা আসতে পারেন, ভালো ভালো কোম্পানির ভিসা সৌদি আরব থেকে বাংলাদেশে যাচ্ছে, আপনারা অবশ্যই সৌদি আরবে আসুন, এখন আসলে ভালো হয়। তো আমার একটি কথা ছিল, আপনারা যারা সৌদি আরবের আসবেন ফ্রি ভিসাতে আসতে চাচ্ছেন, অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব লোক এনে যদি আপনাদেরকে কোনো একটি দোকান বা কোনো একটি মার্কেটে আপনাদের কাজ লাগিয়ে দিতে পারে বা কোনো একটি দোকান আপনাদের নিয়ে দিতে পারে, সেই দোকানে আপনার মালিকানা হয়ে কাজ করতে পারবেন তহবিলের দায়িত্বে, তো আপনারা আসতে পারেন। আর যদি বলে না আমি আইনা তোমাদের সাপ্লাই বা অন্য জায়গায় বেশি দিব, তো আপনারা এই কোম্পানিতে আসবেন না। কেন আসলে আপনার 4 লক্ষ টাকা দিয়ে আসলে সৌদি আরবে এখনও যারা আসে 2 লক্ষ
বা 4 লক্ষ টাকা দিয়ে আসলেন আপনারা, 2 লক্ষ টাকা লাগে আকামা বানাইতে, তারপর রুম ভাড়া, কারেন্ট বিল, পানি খরচ, সব খরচ দিয়ে আপনাদের টাকাই টিকবে না, আরও দেশ থেকে টাকাই না, আপনাদের আকামা বানাইতে হবে। তো আপনারা, আরেকটি কথা হলো দুই আমেলের ভিসা, যারা দুই আমেলের ভিসা আছে, দুই আমেলের ভিসা আকামা একটু কম লাগে, 400-500 টাকা লাগে, বা এক আমেলের ভিসা আসলে ভালো, 4 আমেলের ভিসা আসলে দুই আমেলের ভিসা লাগবে 10,000 টাকা, আর 2 আমেলের ভিসা লাগবে 600 টাকা। 4 আমেলের ভিসা আপনারা আসবেন না, বিপদে পারবেন না, আপনারা চাবেন 2 আমেলের ভিসা বা 1 আমেলের ভিসা আসার জন্য চেষ্টা করবেন, অবশ্যই আপনারা ভালো জায়গায় আয়া পৌঁছতে পারবেন। তো আজকে আমার হাতে এই ছিল প্রতিবেদন, অবশ্যই আপনারা দিবস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন ও প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। সালাম আলাইকুম, খোদা হাফেজ।